হ্যালো বন্ধুরা সবাইকে পিসিএস আউট ড্রিম চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রণালী অর্থাৎ কোন কোন দেশকে আলাদা করেছে এবং কোন কোন জলরশিকে এক করেছে তা আমরা ম্যাপের মাধ্যমে দেখব এবং এটা দেখলে আমাদের ভুলার কোনো অপশনই থাকবে না প্রথমে আমরা আসি আমরা দেখতে পাচ্ছি যে এখানে মরক্কো আর এখানে স্পেন মরক্কো হচ্ছে আফ্রিকার একটা দেশ আর স্পেন হচ্ছে ইউরোপের একটা দেশ এই মরক্ষ থেকে স্পেনকে অথবা বলতে পারি ইউরোপ থেকে আফ্রিকা বা আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে একটা প্রণালী সেই প্রণালীটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী একটি স্টেট দেখুন আমরা খুব দেখতে পাবো এখানে এই আরেকটু যদি বড় করি দেন স্ট্রেট অফ জিব্রাল্টার তাহলে এই জিব্রাল্টার প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে আলাদা করেছে বা মরক্ষো থেকে স্পেনকে আলাদা করেছে অক্ষান্তরে এ দুটো জলরাশিকে বৃহৎ জলরাশিকে এক করেছে একটা হচ্ছে উত্তর আটলান্টিকের সাথে ভূমধ্য সাগরকে এ সংযুক্ত করেছে এই পাশে আছে হচ্ছে আমাদের সেই ভূমধ্য সাগর এই আর এই পাশে আছে আমাদের হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর এরপরে যদি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রণালীর কাছে যাই সেটা হচ্ছে আমাদের খুবই নামকরা একটা প্রণালী সেটা হচ্ছে বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী সেটা হচ্ছে হরমোজ প্রণালী হরমোজ প্রণালী হচ্ছে ইরান থেকে অর্থাৎ ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতকে আলাদা করেছে সেটা হচ্ছে হরমুজ প্রণালী যেমন স্টেট অফ হরমুজ স্টেট অফ হরমুজ ইরান থেকে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতকে এবং পরোক্ষভাবে সে সংযোগ করেছে পারস্য উপসাগরের সাথে ওমান সাগর আমরা দেখি এই পাশে যদি দেখি এটা হচ্ছে ওমান সাগর আর এর এই পাশে হচ্ছে আমাদের পারস্য উপসাগর তাহলে সে পারস্য উপসাগরের সাথে আমাদের ওমান উপসাগরকে সংযোগ করেছে এরপরে যদি আমরা দেখি আরেকটা প্রণালী সেটা হচ্ছে এই সেটা হচ্ছে এই প্রণালীটা এখানে আমরা দেখব দেখেন বাবল মানদেব স্ট্রেট অর্থাৎ বাবল মানদেব প্রণালী বাবল মন্দির প্রণালী হচ্ছে এশিয়া থেকে আফ্রিকাকে আলাদা করেছে এশিয়া থেকে আফ্রিকাকে আলাদা করেছে আর সংযুক্ত করেছে হচ্ছে আমাদের এডেন সাগর বা বলতে পারে আরব সাগরের সাথে লোহিত সাগর আরব সাগরের সাথে লোহিত সাগর এক করে দিয়েছে এইদিকে দেখতে পারি আমি যদি একটু ছোটো করি তাহলে এটা হচ্ছে আমাদের লোহিত সাগর আর এটা হচ্ছে আমাদের আরব সাগর বা এডেন সাগর সে যদি দেশ বলি তাহলে ইয়েমেন থেকে জীব থেকে আলাদা করে দিয়েছে এভাবে আমরা প্রণালী যদি ম্যাপের মাধ্যমে দেখি তাহলে আমাদের সহজে মনে রাখবো আমরা আর একটা প্রণালী দেখব খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পক প্রণালী পক প্রণালী হচ্ছে শ্রীলঙ্কা থেকে ভারতকে আলাদা করেছে এই যে আমরা দেখি স্টেট অফ পক এই এই পক প্রণালী এই পথ প্রণালী হচ্ছে ভারত থেকে শ্রীলঙ্কাকে আলাদা করেছে তাহলে যদি বলি এটা ভারত মহাসাগরের সাথে আরব মহাসাগরকে সংযোগ করেছে এটা হচ্ছে ভারত মহাসাগর এটা হচ্ছে আরব মহাসাগরের সাথে আর এই পাশে হচ্ছে আমাদের ভারত মহাসাগর ভারত মহাসাগরের সাথে আরব মহাসাগরকে সংযুক্ত করে দিয়েছে। তারপরে আমরা যদি বলি এখানে আরও অনেক প্রণালী আছে এরপরে যে প্রণালীটা দেখব সেটা হচ্ছে আমাদের যে বেরিং প্রণালী বেরিং প্রণালীটা হচ্ছে যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে রাশিয়াকে আলাদা করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই এটা কিন্তু কানাডা আমরা যে যেখানে টাচ করতেছি কানাডা কানাডার পাশে এই জায়গাটুকু এই জায়গাটুকু একসময় রাশিয়ার ছিল কিন্তু রাশিয়া একসময় আমেরিকার কাছে বিক্রি করে দেয় সেই সময় রাশিয়া খুব দুর্ভোগ চলছিলো তখন বিক্রি করে এটা হচ্ছে আলাস্কা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রদেশ এই তাহলে এই যুক্তরাষ্ট্র থেকে এই পাশে রাশিয়াকে আলাদা করেছে এই প্রণালীটা এখানে আছে সেটা হচ্ছে বেরিং প্রণালী এই বেরিং প্রণালী হচ্ছে বেরিং সাগর এবং উত্তর সাগর উত্তর মহাসাগরকে আলাদা করেছে বেরিং সাগরের সাথে উত্তর মহাসাগরকে আলাদা করেছে এদিকে দেখুন আর এদিকে দেখুন তাহলে আটলান্টিক সাগর এদিকে আর বেরিং সাগর এদিকে যুক্ত করেছে প্রণালী দেখে নিই ম্যাফে কিন্তু দেওয়া আছে এই দুই প্রণালীর মাঝে একটা আছে ডায়মন্ড দ্বীপ আছে ডায়মন্ড দ্বীপ খুবই ছোট একটা দ্বীপ যাই হোক আমাদের দেখার দরকার হচ্ছে বেরিং স্ট্রেইট অর্থাৎ বেরিং প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী তাহলে বেরিং প্রণালী হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে রাশিয়াকে আলাদা করেছে এবং সংযুক্ত করেছে বেরিং সাগরের সাথে উত্তর সাগরের এখন যে প্রণালীটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের ফার্মোজা প্রণালী ফর ফার্মোজা প্রণালী হচ্ছে চীন থেকে তায়ানকে আলাদা করেছে অর্থাৎ তায়ান কিন্তু চীনের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল তায়ান থেকে চীনকে আলাদা করেছে পক্ষান্তরে যুক্ত করেছে আমাদের পূর্ব চীন সাগরের সাথে দক্ষিণ চীন সাগর দেখুন এই হচ্ছে তায়ান এই হচ্ছে আমাদের তায়ান আর এই হচ্ছে আমাদের চীন এই মাঝখানে যে যে সরু পথ এটাই হচ্ছে আমাদের ফার্মোজা প্রণালী এই পাশে দেখুন হচ্ছে আমাদের যে ইস্ট সায়না সাগর আর সাউথ সায়না সাগর আছে তাহলে ফার্মোজা প্রণালী হচ্ছে পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগরকে একত্রিত করেছে আর তায়ান থেকে চীনকে আলাদা